ডিপ্লয়েড। তো আমাদের কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা লিংক করা হয়ে গেছে তাই না, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা। তো এখন আমরা কোড কোথায় লিখব, অবশ্যই এই স্ক্রিপ্ট এই ফাইলের মধ্যে লিখব, ঠিক আছে। তো দেখো, তো এর আগে হচ্ছে যে আমি যে জিনিসগুলো বলবো তোমাদের ভেরিয়েবল সম্পর্কে, ভেরিয়েবলটা কী জিনিস এখানে আসি। ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবল হলো একটা কন্টেইনার, ঠিক আছে, যেখানে আমরা কোনো কিছু রেখে দিতে পারি। এটা যদি কঠিন হয়ে যায় তাহলে আমি বলি তোমাদের ভেরিয়েবল হলো কি, একটা ড্রাম, ঠিক আছে। বাসায় তোমরা প্রত্যেকের বাসায় চাল রাখে না ড্রামের মধ্যে, ওই ড্রাম যেটার মধ্যে স্পেস আছে ওই স্পেসটার মধ্যে আমরা কি কোনো কিছু স্টোর করে রেখে দিতে পারতেছি তাই না। ড্রামটার মধ্যে কি একটা স্পেস আছে না, ওই স্পেসের মধ্যে কি আমরা চালগুলো জমা রাখতেছি না, এটাই হলো কি স্টোর করা। তো সেম ওই ভেরিয়েবলটা হলো কি একটা স্টোর রুম, যেখানে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি, এটাই হলো ভেরিয়েবল। তারপর ছেলেরা বলতে পারো যে ভেরিয়েবলটা কি একটা মানি ব্যাগ, ঠিক আছে, মানি ব্যাগের মধ্যে কি তোমরা টাকা রেখে দিতে পারো। তা আমরা তোমার মানি ব্যাগের মধ্যে টাকা আছে 500 টাকা, এখন তোমার কাছে যদি আমি 500 টাকা চাই তুমি কি করবা, হয় 500 টাকাটা দিবা আর না হয় মানি ব্যাগটা দিতে পারো। যদি মানি ব্যাগটাই আমাকে দিয়ে দেবো তাহলে মানি ব্যাগের সাথে কি আসতেছে, 500 টাকা চলে আসতেছে তাই না। সেম এরকম তো ভেরিয়েবলের মধ্যে আমি কি করতে পারি, কোনো জিনিস রেখে দিতে পারি, অ্যাসাইন করতে পারি, স্টোর করে রেখে দিতে পারি, ঠিক আছে। তো ভেরিয়েবলটা আমরা কীভাবে ইউজ করবো দেখো, ভেরিয়েবল ইউজ করার জন্য আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। জাভাস্ক্রিপ্টে একটা কিওয়ার্ড আছে VAR, ভ্যার। হ্যাঁ, এই ভ্যার কিওয়ার্ডটা আমরা কী করবো, ইউজ করবো ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য। তো এরপর কী করতে হবে, একটা নাম দিতে হবে। সাপোজ নাম কেন দেবো, ওই যে ড্রামের মধ্যে যে আমরা চাল রাখি, ঠিক আছে, ড্রাম তো একটা নাম তাই না। তো ড্রামটাকে তো আমাদের দিতে হবে এখানে, আগে সাপোজ যে ড্রাম দিলাম, ওকে, এর মধ্যে এখন আমরা কী রাখবো, চাল রাখবো। তো এখানে যদি আমরা চাল রাখতে চাই কি কীভাবে রাখবো, তো একটা মাধ্যম লাগবে না, যেমন তোমরা ড্রামে চাল রাখার জন্য কী করো, বস্তাটা নিয়ে গিয়ে তো ঢেলে দাও তাই না ড্রামের মধ্যে। সো এখানে বস্তা স্বরূপ একটা মাধ্যম স্বরূপ যে নিয়ে যায় সে হলো মাধ্যম, মাধ্যম স্বরূপ আমরা এখানে কিন্তু একটা ইকুয়াল দেবো, ঠিক আছে। এই ইকুয়ালটাকে বলা হবে একটা অপারেটর, এটাকে বলা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই ইকুয়ালটাকে বলা হবে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। তো এখন এর ভিতরে আমরা কী রাখবো, চাল রাখবো, চাল, ঠিক আছে। তো চাল কি এই লেখাগুলো কি ক্যারেক্টার না, এ থেকে জেড পর্যন্ত এগুলো সব ক্যারেক্টার, সো এগুলোকে কার মধ্যে রাখতে হবে, কোটেশনের মধ্যে রাখতে হবে তাই না। তো চাল তাহলে কি হলো, একটা স্ট্রিং। আর এই স্ট্রিংটা কোথায় আছে দেখো, যেহেতু ড্রামের মধ্যে আমরা চাল রাখি, সো এটা চাল, এই যে চালটা আমরা এখন কোথায় জমা রাখলাম, ড্রামের মধ্যে। এই অ্যাসাইন অপারেটরটা দেওয়ার কারণে এই চালটা এই ড্রামের মধ্যে কি হয়ে গেলো, স্টোর হয়ে গেলো। এখন আমি যদি তোমাদের কাছে চাল চাই, তোমরা কী করবে, এই চালটা আমাকে দিতে পারো বস্তা সহ, অথবা কী করতে পারো, এই যে ড্রামের মধ্যে যে চাল রেখে দিছো পুরো ড্রামটাই আমাকে দিতে পারো। তার মানে পুরো ড্রাম দিলে কি ড্রামের সঙ্গে চালও চলে আসলো তাই না। তো এই ড্রামের মধ্যে চাল কী হয়ে গেলো, স্টোর করা হয়ে গেলো। তো আমরা ভেরিয়েবল লেখা শিখে গেলাম তাই না। ভেরিয়েবল লেখার আগে অবশ্যই কী করতে হবে, ভ্যার কিওয়ার্ডটা দিতে হবে এবং ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, এবং ভেরিয়েবলের মধ্যে আমরা কী রাখতে চাচ্ছি সেটা ইকুয়াল দিতে হবে, একটা ইকুয়ালের ডান পাশে সেটা দিতে হবে, ঠিক আছে। তো এখন ভেরিয়েবলটা আমার ডিক্লেয়ার হয়ে গেল তাই না। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কী করতে হবে, আমি আবারও বলি, রিপিট করি কথাটা, একটা ভ্যার কিওয়ার্ড নিতে হবে, এটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড, ঠিক আছে। তারপরে কী করতে হবে, ভেরিয়েবলের একটা নাম নিতে হবে। এখন নাম নেওয়ার পর আমরা কী করবো, একটা ইকুয়াল সাইন দেবো অপারেটর, এটাকে বলা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আমরা এখানে একটা ভ্যালু দেবো, আর এই ভ্যালুটাকে কী করবো, ভ্যালুটা কী হবে, এর ভিতরে এই যে ভেরিয়েবলটা আছে এর ভিতরে জমা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি কোনো কিছুই দেখতে পারবো না তাই না। কেন দেখতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা এখনও আউটপুট হিসেবে এটাকে দেখিনি, ঠিক আছে। তো আউটপুট কোনো আউটপুট মেথডের মধ্যে আমরা এটাকে দেইনি এখনও। তো দেখো, এতটুকু দেওয়ার পূর্বে আমি যে কাজটা করব, আমি এখানে ডকুমেন্ট ডট রাইট লিখলাম। লেখার পর কী করব, এর ভিতরে কী লিখে দেবো, চাল। তো চালটাকে আমি কোটেশনের মধ্যে কেন রাখছি, কারণ এটা হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি, আর ক্যারেক্টারের সমষ্টি কি স্ট্রিং তাই না, ক্যারেক্টার হলো স্ট্রিং। তো এখন যদি আমি ব্রাউজারে রিফ্রেশ করি, দেখো আমি এখানে হয়তো সেভ করি নাই, যদি এখন রিফ্রেশ করি চলে আসছে কি চাল তাই না, চাল চলে আসছে। তো এই চালটাকে আমি ডিরেক্ট প্রিন্ট করতে পারি, আবার এইভাবে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি। এই ভেরিয়েবলের মধ্যে আমি কি চালটা লিখে দিলাম দেখো। এখন আমি ড্রামটাকে কপি করব, ড্রামটা হলো কি একটা ভেরিয়েবল,
ভেরিয়েবলের নাম হলো কি, ড্রাম, তাই না? তো এই ড্রামের মধ্যে কি আছে বলো তো, চাল। তো এখন যদি আমি আউটপুট হিসেবে ড্রাম দেখতে ড্রাম দিলাম এখানে আউটপুট আউটপুট মেথডের মধ্যে, তাহলে আউটপুট হিসেবে আমি কী দেখতে পারবো, যদি রিফ্রেশ করি অবশ্যই চাল দেখতে পারবো, ঠিক আছে? তো আমি যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে এখন ডাল দিয়ে দিই, দেখো কী হবে, তাহলে যদি ব্রাউজারটা রিফ্রেশ করি এখানে ডাল চলে আসবে, ঠিক আছে? ডালটা কেন আসলো, এই ডালটা যে আমি এখানে লিখছি এই ডালটা এই ড্রামের মধ্যে স্টোর জমা হয়ে গেছে, আর যখন আমি ড্রামটা এখানে দিয়ে দিছি আউটপুট মেথডের মধ্যে, তখন এটা কি হলো, ব্রাউজারে আউটপুট হিসেবে দেখাচ্ছে। কি দেখাচ্ছে, ড্রামের মধ্যে আমি যাকে রেখে দিছি তাকে দেখাচ্ছে কোথায়, ব্রাউজারে। আরেকটা কথা হলো, যখন আমরা ভেরিয়েবল আউটপুট মেথডের মধ্যে ডকুমেন্ট ডট রাইট মেথডের মধ্যে আমি কি ভেরিয়েবলটা ভেরিয়েবলের নামটা দিছি, আর ভেরিয়েবল নামটা কখনো আমরা স্ট্রিং হিসেবে নিব না, ঠিক আছে? যেমন কোটেশনের মধ্যে রাখবো না, বোঝা গেছে? ভেরিয়েবল নাম আমরা কখনো কোটেশনের মধ্যে রাখবো না, এখানেও আমরা কোটেশন দিব না, এখানেও কোটেশন দিব না। আবার আউটপুট হিসেবে আউটপুট দেখার জন্য যখন মেথডের মধ্যে রাখবো তখন আমরা কী করবো, কোটেশনের মধ্যে রাখবো না, ঠিক আছে? তো ভেরিয়েবল লেখার কয়েকটা নিয়ম আছে, ঠিক আছে? এই নিয়মগুলো এখন আমরা দেখব। দেখো ভেরিয়েবল লেখার নিয়ম, তো ভেরিয়েবল আমরা কয়েকটা জিনিস দিয়ে ডিফাইন করতে পারি, যেমন এ থেকে জেড পর্যন্ত যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টার দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো, ভেরিয়েবলের নাম হিসেবে নিতে পারবো। তারপরে 0 থেকে 9 পর্যন্ত কী করতে পারবো, আমরা ডিজিট নিতে পারবো, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত। এরপর হচ্ছে আমরা ডলার সাইন ইউজ করতে পারবো, তারপর হচ্ছে আন্ডার স্কোর ইউজ করতে পারবো। ভেরিয়েবলের নাম হিসেবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো, এর বাইরে কোনো কিছু ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো দেখো আমি এখানে কী করবো, ডলার সাইন দিলাম, এখানে কী করবো, ডলার ডলার সাইন দিয়ে দেখি। এখন যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি ডাল দেখাচ্ছে, তাই না? তো এটাকে আমি এখন কী করবো, আন্ডার স্কোর দিলাম, এখানে কি করবো, আন্ডার স্কোর দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি কোনো চেঞ্জ নাই, তার মানে ভেরিয়েবল হিসেবে আমি ডলার সাইন ইউজ করতে পারতেছি, আবার কি আন্ডার স্কোর ইউজ করতে পারতেছি, তাই না? তবে আন্ডার স্কোর দিলে তো মানুষ বুঝবে না, এই জন্য ভেরিয়েবলের নামটা কি রাখতে হবে, মিনিংফুল রাখতে হবে, ঠিক আছে? একটা নাম দিতে হবে যেন আমরা বুঝতে পারি, সবাই বুঝতে পারে, কারণ আন্ডার শুধুমাত্র আন্ডার স্কোর বা ডলার সাইনে তো কোনো মিনিং নাই। তো আবার আমি চাইলে কি করতে পারি, এখানে শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার দিতে পারি, ঠিক আছে? আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে এ দিলাম এইখানে, দেখো আমি এটা কেটে দিলাম, দিয়ে এখন কি দিলাম, এ দিলাম। ওকে, দেওয়ার পর যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি দেখো কোনো চেঞ্জ নাই, এ থেকে জেড পর্যন্ত এর মধ্যে যে কোনো আমরা ক্যারেক্টার দিতে পারি, অথবা শেষের ক্যারেক্টারটা আমরা দিই জেড দিই। দেওয়ার পর ব্রাউজারে যদি রিফ্রেশ করি দেখো কোনো চেঞ্জ নাই, ডাল, তাই না? তো এখন কী আছে, 0 থেকে 9 পর্যন্ত আমরা কী দিতে পারি, ডিজিটগুলো ইউজ করতে পারি। সো আমি এটা জেড কেটে দিলাম, দেওয়ার পর কী দিলাম, সাপোজ 5 বা 6 দিলাম, ঠিক আছে? দেওয়ার পর সেভ করে ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখবা কিছু দেখাচ্ছে না। কেন না দেখার কারণটা হলো যে ভেরিয়েবলের নেম হিসেবে আমরা শুধুমাত্র ডিজিট নেম দিতে পারবো না, ঠিক আছে? তো ডিজিটের সাথে কী করতে হবে, আমাদের অবশ্যই ক্যারেক্টার যুক্ত করে দিতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার যুক্ত করে দিতে হবে। ক্যারেক্টার হচ্ছে সাপোজ আমি এ দিলাম, যে এখানে দিলাম যে ড্রাম, ড্রাম দিলাম, ঠিক আছে? দেওয়ার পর কী করবো, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, ঠিক আছে? তারপর দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কারণ হলো যে আমরা হচ্ছে যে যদি ডিজিট ইউজ করি ভেরিয়েবল নামের সাথে, তাহলে অবশ্যই ডিজিটটাকে আমাদের কোথায় ইউজ করতে হবে, শেষে ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে ভেরিয়েবল নামের শেষে ডিজিটটা আমাদের ইউজ করতে হবে, এইখান থেকে কেটে শেষে দেই, শেষে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি রিফ্রেশ করি এখন চলে আসছে ডাল, তাহলে বুঝতে পারলাম তো, তাই না, যে আমরা যদি ভেরিয়েবল নামের মধ্যে ডিজিট ইউজ করি অবশ্যই সেই ডিজিটটা ভেরিয়েবল নামের সাথে যে ক্যারেক্টারগুলো আমরা ইউজ করবো তার শেষে ইউজ করবো অবশ্যই। ওকে, তারপর হচ্ছে যে ভেরিয়েবলের নাম হলো কি, ক্যাশ সেন্সিটিভ। ক্যাশ সেন্সিটিভটা কী জিনিস, দেখো আমি এখানে কী লিখছি, ড্রাম, DRUM, তারপর হচ্ছে কী দিছি, 6 দিছি, তাই না? তো আমি 6টা কেটে দিই, সমস্যা নেই, এখন 6টা কেটে দিই। দেওয়ার পর ব্রাউজারে এসে রিফ্রেশ করি, কোনো চেঞ্জ নেই। তো আমি কি ড্রামটা এখানে সবগুলো অক্ষর দিয়েছি ছোটো হাতের, এখানে আমি ডিটা কী দিলাম, বড় হাতের দিয়ে দিলাম। দেখো দুইটাই কিন্তু ড্রাম, বাট এখানে কী হয়েছে, এখানে প্রথম অক্ষরটা হচ্ছে লোয়ার কেজে আর এখানে কি ক্যাপিটাল, তাই না? তো এখন যদি আমি ব্রাউজারে এসে রিফ্রেশ করি দেখবা চলে গেছে, এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না, কারণ হলো ভেরিয়েবলের নাম কেস সেন্সিটিভ, ঠিক আছে? কেস সেন্সিটিভটা কী জিনিস, যে এখানেও এখানে যে যে ভেরিয়েবল নেমটা আমি নিছি ওই ভেরিয়েবলের যে
মানে ক্যারেক্টার অনুরূপ হইতে হবে আমরা আউটপুট দেখার জন্য যেখানে ভেরিয়েবলের নামটা দিচ্ছি, ঠিক আছে? দুটার মধ্যে যদি একটু যদি তারতম্য থেকে থাকে তাহলে সেটা কি হবে, আউটপুট আমরা এখানে দেখতে পারবো না, কারণ এটা তখন আলাদা একটা ভেরিয়েবল হয়ে যাবে। এই জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে, অবশ্যই সেম ইউজ করতে হবে ভেরিয়েবল নাম। এখানে যেটা দিলাম আউটপুট হিসেবে যেটা দেখতে চাবো সেখানেও সেম দিয়ে দেবো, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো আমি এখানে আরেকটা ভেরিয়েবল ইউজ করবো, কি দিলাম সাপোজ মার্ক, ঠিক আছে? এর মধ্যে আমি কি রাখবো, এর মধ্যে রাখবো যে ওয়াটার, ওয়াটার রেখে দিলাম, ঠিক আছে? তো এখন এই মার্কটাকে আমি আরেকবার কপি করব, এইখানে দিব কি, আচ্ছা এটা আমি পরে কপি করতেছি, এতটুকু থাক। তো এখন যদি আমি মার্কটা যদি দেখতে চাই আউটপুট হিসেবে তাহলে কি করতে হবে, এই মার্কের মধ্যে কি আমি ওয়াটার রাখছি, যদি ওয়াটারটা আমি এখানে আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে কী কাজটা হবে। আর এখানে ডালটাই বা কেন এখনও দেখা যাচ্ছে, কারণ আমি তো এখানে মার্ক দিয়ে দিয়েছি, এখানে ডালটা দেখা যাওয়ার কারণ হলো যে ড্রামের মধ্যে আমরা ডাল রাখছি আর ড্রামটা এখনও এই আউটপুট মেথডের মধ্যে দিয়ে রাখছি, তাই না? যে কারণে এখানে কী দেখা যাচ্ছে, ডাল দেখা যাচ্ছে। তো আমি যদি ওয়াটার দেখতে চাই তাহলে কী করতে হবে, মার্কটা এখান থেকে নিলাম, কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? সরি, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, মার্ক দিয়ে দিলাম। তো এখন আমি যদি আউটপুট এখানে দেখতে চাই তাহলে কী হবে, ওয়াটার দেখাবে। কেন ওয়াটার দেখাবে, কারণ আমি আউটপুটে দেখতে যাচ্ছি যে মার্ক, মার্কের মধ্যে কী আছে, অবশ্যই কী আছে, ওয়াটার। এই দেখো ওয়াটার চলে আসছে, তাই না? তো এখন আমি কী করবো, মার্কের মধ্যে আবার কী রাখবো, মিল্ক রাখবো, ঠিক আছে? আমি এখানে দিলাম কি, মিল্ক। তো এখন কেউ একজন বলো, আমি যখন এখানে রিফ্রেশ করবো তখন কী দেখা যাওয়ার কথা, কী দেখা যাবে বলো? আমি এখন এখানে কী রাখছি, মার্ক রাখছি, তাই না? আর আমার সেম মার্ক নামে দুইটা ভেরিয়েবল আছে, প্রথম প্রথমটাতে আমি কী রাখছি ওয়াটার, পরেরটাতে রাখছি কি, মিল্ক। তো এখন আর আউটপুটের জন্য আমি এখানে যে মেথডটা লিখছি সেখানে কী রাখছি, মার্ক রাখছি, মার্ক ভেরিয়েবলটাই রাখছি, তাই না? তো আমি যদি রিফ্রেশ করি এখন কী দেখা যাওয়ার কথা, এখন দেখা যাবে মিল্ক, দুইটাই সেম নেম, একটা দিচ্ছে ওয়াটার আর একটা দিচ্ছে মিল্ক। বাট এখানে মিল্ক কেন দেখাচ্ছে, মিল্ক দেখার কারণ হলো যদি আমরা সেম নামে দুইটা ভেরিয়েবল ইউজ করি তাহলে সবার নিচে যে থাকবে তার প্রায়োরিটিটা বেশি থাকবে এবং তার মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করে রাখছি সেই ভ্যালুটাই আউটপুট হিসেবে আমরা দেখতে পারবো, ঠিক আছে? যে কারণেই কী করছে, এখানে মিল্ক দেখা যাচ্ছে।